আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কষ্টগুলোকে যে নিজের ভাবে সুখগুলোকে বিলায় সবার মাঝে, বিপদে ঢেকে রাখে স্নেহের আঁচলে, ভুলগুলো শোধরায় মধুর শাসনে, তোমার আঁচলে থা এ সংসারের চাবি, ভাবি ও আমার লক্ষ্মী ভাবি, তোমারই মুখে দেখি মায়ের ছবি, যে ব্যস্ত থাকো তুমি, মন খুলে দুটো কথাও বলতে পারি না। মা ঘুমাচ্ছে, মার ঘুমে ডিস্টার্ব হবে। তোমার এখনো তুই করে কইলে দেখা ধন্যবাদ দাও। তুমি ও কাজের মাইয়া, আমি ও কাজের মাইয়া, এক কাজের মাইয়া আর এক কাজের মাইরা আপনি করে কইতে যাবো কোন দুঃখে? তোর কাছে কে বড়, আমি না তোর বউ? আমার কাছে তোমার স্থান তোমার জায়গায়, আর মমর স্থান মমর জায়গায়। এখানে ছোট বড়র প্রশ্ন আসছে কেন? আমি আপনাদের সাথে আত্মীয়তা করেছি টাকা পয়সার জন্য নয়, এই চেকের আমার দরকার নেই। সাসি জান বড় পাশে না কেমন জানি, আর আপনাকে শুলাপে একটা বদমাইশ সখি মুখে খালি শয়তানি। আমি আবিরের গার্লফ্রেন্ড, কিছুদিন দেশের বাইরে ছিলাম, আর এই ফাঁকে আপনি আবিরকে আপনার করে নিয়েছেন। আপনার তো শ্বাস কম না মেয়ে। কি আশ্চর্য, আপনি কে, আজেবাজে কথা কেন বলছেন? অবন্তি, আমি না তোকে একটা কথা বলতে চাই। কি কথা? তার আগে তুই বল, আমার কথা মাইন্ড করবি না? আচ্ছা ঠিক আছে বল। আমার মনে হয় বৃদ্ধ ছেলেটা খারাপ না, তুই ওর কথাটা সিরিয়াসলি ভেবে দে। কি রে, তুই আমার কথার জবাব দিলি না? তুই কি জবাব দেবার মতো কোনো কথা বলেছিস? কেন, বৃদ্ধ তোর কিসের অযোগ্য? দেখ, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। ওকে। হ্যালো কানা, আমি কি তোমাদের সাথে বসতে পারি? না মানে বলছিলাম, তোমাদের সাথে বসলে অন্য কারো প্রবলেম হয় কিনা বলে দরকার নেই। সেটা অন্য কারো মুখ থেকেই শোনো, আমাকে কেন জিজ্ঞেস করছো? তরকারি লবণে ভর্তি, মনে হচ্ছে লবণের পুরো প্যাকেট তরকারিগুলোতে ঢেলে দিয়েছো। বাবা, আমার কেন মনে হচ্ছে কোথায় একটা ভুল হয়েছে, মানে হয়তো সবই ঠিকই ছিল, সামহাও হয়তো লবণটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, লবণটা উড়ে এসে তরকারিতে পড়েছে না? তরকারিটা চেখে দেখো না। কি বলো বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নিজে চেখে দেখছি। হ্যাঁ দেখ তুই। দুলাভাই উঠে যাচ্ছেন? আর ভাবি চিন্তা করো না, তো দেখতো না ওরকম, না একটু হয়েছে, তবে খুব বেশি ওরকম ইয়ে না, সমস্যা নেই।
আমি একটা প্ল্যান করি ভাবে, আমি আজকে বাসা সবার জন্য বাইরে থেকে খাবার নিয়েছি, অনেক ভালো হবে। তুমি আসলে রান্না করতে করতে ডাইরেক্ট তুমি বসো। কি ব্যাপার মা, তুমি এত খুশি কেন? আরে শোন, আমি রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে গিয়ে খেতে বসে আর খেতে পারেনি, উঠে চলে এসেছে। বাবা কিছু বলেনি? বলেনি আবার, যা বলেছে অনেক বলেছে। বিয়ের পর তার আদরের বউকে এরকম করা কথা সে আর কখনো বলেনি। এই তো মা, আজকে তুমি একটা কাজের মতো কাজ করেছো, চলো আমরাও তাড়াতাড়ি খেতে যাই। চল চল তাড়াতাড়ি চল। সবগুলো তরকারিতে লবণ খুব বেশি হয়ে গেছে। তার মানে কি আমরা দুপুরে না খেয়ে থাকবো? না না, তা হবে কেন, আমি আবার রান্না করে দিচ্ছি, একদম সময় লাগবে না। একটু হিসাব করে তরকারিতে লবণ দিলেই তো হয়, তাহলে তো আর এগুলো হয় না। হিসাব করবে কেন? তরকারি, মরিচ মশলা, লবণ, এগুলো তো তাকে টাকা দিয়ে কিনতে হয় না। টাকা দিয়ে যদি কিনতে হতো তাহলে ঠিকই হিসাব করতো। লবণ বেশি দেয় না বুঝলে মা, এগুলো হচ্ছে চালাকি, যাতে বিরক্ত হয়ে তাকে আর কেউ রান্না করতে না বলে। ও না, তুমি কিন্তু অযৌক্তিকভাবে কথা বলেই যাচ্ছ। এ বাড়িতে আসার পর থেকে কখনো দেখেছো যে আমি রান্না করতে চাইনি? আর আমি খামুখা হাত তরকারিতে লবণ কেন বেশি দেবো? এই তরকারিতে তো আমিও ভাত খাবো। তুমি সবার শেষে গিয়ে রান্নাঘরে কি রাঁধো আর কি খাও সেটা তো আমরা দেখতে যাই না। তুমি যখন খাও তখন তো আমরা যে পাহারা দেই না। এসব চালাকি বুঝলে মা, চালাকি। ভালো মানুষ সে যে আমাদেরকে দেখানো আর কি। থাক হয়েছে, আমাদের জন্য আর রান্না করতে হবে না, যাও গিয়ে রান্না করো আর নিজের পেট ভরো। চল রহনা। হিসাবে মিলাইতে পারতাছি না।
এখন আবার হিসাব মিলানোর কি আছে? না, তোমার নামের সাথে তোমার গায়ের রং মানে টঙ্গি টু সদরঘাট এইটার কি হিসাবে মিলাইতে পারতাছি না। শোনে রসিক মিয়া, মানুষের নাম নিয়ে মস্করা করবেন না, মানুষের নামে কিছু যায় আসে না, মানুষের গুণটাই হলো আসল। আল্লাহ আমার সেরা দেয় নাই কিন্তু আল্লাহ আমার অনেক গুণ দিছে, বুঝলেন? এরপর যদি আর আমার গায়ের রং নিয়ে মস্করা করেন তাহলে চোখ কিন্তু সত্যি সত্যি তুলে ফেলাম। আসলাম এটা লোক একটু গপ সব আলাপ সালাপ করুক, ওর যে সেড়েং সেড়েং কথা আর ওর সে আর দেখলে তো কথা কর ঘুষি ইয়ে না। আমার নাম রাখছে কি রূপালি। বিকেলে তুমি কি ফ্রি আছো? কেন এ কথা জিজ্ঞেস করছো? না বলছিলাম কি বিয়ের পরে তো তোমার সাথে বাইরে কোথাও ঘোরা হয়নি, তাই ভাবছিলাম আজকে ডিনারটা বাইরে কোথাও গিয়ে করি, কি ভালো হবে না? বলে যাও। শোনো, রসি কিন্তু বাড়িতে আছে, তুমি বিকেলে রেডি হয়ে থাকবে, ও তোমাকে আমার অফিসে নিয়ে আসবে। দেখা যাবে। না না না, দেখা টাকা কিছু না, তুমি কিন্তু অবশ্যই আমার অফিসে আসবে, আমি তোমার জন্য ওয়েট করবো। বললাম তো দেখা যাবে। ওকে বাই। আগে তো তুই আমার কাছে যেতিস, টাকা পয়সা চাইতিস, কত কিছু আবদার করতিস, এখন তো কিছু বলিস না চাস না। আমি না দিই তাহলে কে দেবে বলতো? মা কি ব্যাপার, তুমি এতদিনে আমার ব্যাপারটা বুঝতে চেষ্টা করছো, ঘটনা কি? আমি তোর মা, তোর কষ্টের কথা আমি যদি না বুঝি তাহলে কে বুঝবে? পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ নাই। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করে জানি। শুধু জানলে তো আর হবে না, পালনও করতে হবে। পালন করব, কিন্তু এখন তুমি পালন করো, এক কাপ চা খাও। এই খাবে? হ্যাঁ, কেন খাবো না। আরে আপনি এখানে? হ্যাঁ, বান্ধবীর বাসা আসছিলাম, এই রিসার জন্য ওয়েট করছি। ও, যাক, আপনার সাথে দেখা অনেক ভালো লাগছে, কেমন আছেন? ভালো। আপনি এখানে কোথায় আসছিলেন? আমি এসে এখানেই যাই, আমার বন্ধুর বাসা। এখানে কি প্রায়ই আসেন? হ্যাঁ, প্রায়ই তো আসা পড়ছে, মানে পরে প্রায় আসে। আমাদের বাসায় এত কাছে আসেন তাও আমাদের বাসায় যান না, আমরা কি এমন অন্যায় করেছি যে আমাদের বাসায় যেতে মানা? আপনি আশ্চর্য, কি ধরনের কথা? না মানে যদি অন্যায় না করতাম তাহলে আপনি আমাদের বাসায় যেতেন, নিশ্চয়ই আমাদের বাসায় যেতে আপনার মানা আছে।
বলছি যে আপনি যে কি বলেন না, মানে সিরিয়াসলি এরকম কোনো আসলে ব্যাপার না, আশা হয় না, খুব বেশি ব্যস্ত থাকি তো এই জন্য সময় খুব একটা করে উঠতে পারি না, দ্যাটস ওয়াই আশা হয় না। থাক, আর কোনো অজুহাতের দরকার নেই, আপনি যে কত বিজি আমার জানা আছে। এখন বলেন আমার বোনটা কেমন আছে? হ্যাঁ ভালো আছে, অনেক ভালো আছে। সত্যি ভালো আছে? কেন, কোনো সন্দেহ আছে? না তা থাকবে কেন, আচ্ছা এসব কথা থাক, এখন বললেন আমাদের সাথে যাচ্ছেন তো? আজকে যাচ্ছি না, আজকে একটু তাড়া আছে, আরেকদিন যাব। বুঝেছি, গরিবের বাসায় কেন যাবেন? কেন, শুধু এমন করে কথা বলছেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে প্রমিস করছি এরপর যদি এখানে আসি অনেক সময় নিয়ে আসবো, অবশ্যই আপনাদের বাসায় যাবো, সিরিয়াসলি। আপনার ইচ্ছা, আসি। আয় খালি। যে রসিকের সাথে তোমাকে যেতে বললাম, গেলে না কেন? আমার ইচ্ছে করছিল না। তোমার ইচ্ছে সব, আমার ইচ্ছে কোনো মূল্য নেই তোমার কাছে। তা থাকবে না কেন, থাকলে তো যেতেই। ভেবেছিলাম তুমি নিশ্চয়ই আসছো, তোমার ব্যবহারে খুব কষ্ট পেয়েছি। তুমি যদি কষ্ট পেয়ে থাকো তাহলে আমি রিয়েলি সরি, কিন্তু তুমি কি চাও তোমার জন্য আমি কষ্ট পাই? কখনো না। বাড়িতে তোমার ছোট ছোট ভাই বোন আছে, বাবা মা আছেন, এখন মামাও আছেন, সবাইকে ফেলে আমি যদি তোমার সাথে ডিনার করতে যাই তাহলে তো বিষয়টা ভালো দেখায় না। তাছাড়া এটা নিয়ে কথাও হবে, সমালোচনা হবে, এগুলো আমার ভালো লাগে না, এই বিষয়গুলো আমাকে খুব কষ্ট দেয়। আপা, আমি এসেছি অনেকদিন তো হলো, তোমাদের অনেক জ্বালাতন করেছি, কাল আমি যেতে চাই আপা। কেন, কাল যাবে কেন, আর দুটো দিন থেকে যা। চাইলে কি থাকা যায় আপা? তুমি তো জানো আমি যেই প্রফেশনে কাজ করি সেই প্রফেশনে কোথাও বেশি দিন থাকা যায় না। যাওয়ার আগে আপা তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? যদিও কথাগুলো একান্ত তোমাদের পারিবারিক ব্যাপার, আর এ ব্যাপারে আমার নাক গলানো উচিত না, তারপরও যদি না বলি অন্যায় হবে। কি বলতে চাস সেটা বল। বৌমা যদিও পরের ঘরের মেয়ে, তারপরও তোমার ছেলের ওয়াইফ, ঠিক তোমার মেয়ের মতো। ও যদি কোনো ভুল করে থাকে তার ভুলগুলো ধরিয়ে দাও, কিন্তু তুমি যেটা করছো সেটা অন্যায়। কোনটা অন্যায় আর কোনটা অন্যায় না সেটা আমি তোর থেকে খুব ভালো বুঝি, তুই আমাকে জ্ঞান দিতে আসিস। তোমাকে জ্ঞান দিয়ে আমার সাথে না, আর এটা আমার সাধ্য অন্যায়। কথাগুলো বলেছি, পারলে ভেবে দেখো। তোকে আর কোনো কিছু বলা আছে? থাকলে বল, আর না হলে যাই। জাগিয়ে রাখো গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো বুকে চমক দিয়ে, তাই তো ডাকো বুকে চমক দিয়ে, তাই তো ডাকো গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো ও গো ঘুম ভাঙানিয়া, তোমায়। Oh,
কষ্টগুলোকে যে নিজের ভাবে শুধু।